আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা কথা বলবো ভিটামিন ডি নিয়ে, এর অভাবজনিত সমস্যা এবং সমাধান নিয়ে। আশা করি এই ভিডিওর মাধ্যমে সমস্যার সমাধান পেয়ে যাবেন, যখন সমাধান পাবেন না তখন এক্সপার্টের কাছে চলে যাবেন। ভিটামিন ডি কী? প্রথমেই আসি ভিটামিন ডি। ভিটামিন ডি হলো ফ্যাট সোলেবল ভিটামিন, অর্থাৎ এটি ফ্যাটে দ্রবীভূত হয়। ভিটামিন দুই প্রকার, একটি হচ্ছে ওয়াটার সোলেবল ভিটামিন এবং ফ্যাট সোলেবল ভিটামিন। ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি হচ্ছে ওয়াটার সোলেবল ভিটামিন, এবং ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে ফ্যাট সোলেবল ভিটামিন। তেমনি তার মধ্যে ভিটামিন ডি একটি ফ্যাট সোলেবল ভিটামিন, যা ফ্যাটের দ্রবীভূত হয়, অর্থাৎ ভিটামিন ডি বডিতে অ্যাবজর্বের জন্য গুড ফ্যাটের দরকার। যেমন আপনি ভিটামিন ডি যুক্ত খাবার খাচ্ছেন কিন্তু খাদ্য তালিকায় গুড ফ্যাট নাই, তাহলে কিন্তু ভিটামিন ডি কাজ করবে না। এটি এমন একটি ভিটামিন যা শরীরের নিচ থেকে তৈরি হয়। এখন আসি ভিটামিন ডি এর উৎস। ভিটামিন ডি এর প্রথম এবং সর্বপ্রধান উৎস হচ্ছে সূর্যের আলো, যা একমাত্র আল্লাহ প্রদত্ত। সকাল 10টা থেকে 3টা পর্যন্ত যে কোনো সময় আপনি রোদে গিয়ে দাঁড়ালে, অথবা রোদে পিট করে বসলে, অথবা রোদে হাত পা দিয়ে দাঁড়ালে, সেই সূর্যের আলো আমাদের শরীরে লেগে ভিটামিন ডি উৎপন্ন করে। অনেকেই আছেন যারা রোদে দাঁড়াতে পারেন না, বা রোদে যাওয়া নিষেধ, বা রোদে যেতে পারেন না। তাদের জন্য আরেকটা বিকল্প পদ্ধতি হচ্ছে, আপনি যদি কাঁচের বোতলে পানি রেখে তা সূর্যের আলোতে রেখে দেন এবং তা সংগ্রহ করেন, সেই পানি আমাদের ভিটামিন ডি এর যোগান দিবে। ভিটামিন ডি এর অন্য উৎসগুলোর মধ্যে হচ্ছে ভিটামিন ডি যুক্ত খাবার। ভিটামিন ডি যুক্ত খাবারগুলোর মধ্যে হচ্ছে সামুদ্রিক মাছ। সমুদ্রের মাছে ভিটামিন ডি পাওয়া যায়, যা আমাদের ভিটামিন ডি এর চাহিদা পূরণ করে। ইলিশ মাছে প্রচুর পরিমাণ ভিটামিন ডি পাওয়া যায়, তবে তা ভেজে খেলে হবে না, অবশ্যই তা রান্না করে খেতে হবে, যা আমাদের শরীরে ভিটামিন ডি এর যোগান দেয়। তাছাড়া হাঁস মুরগির ডিমে প্রচুর পরিমাণ ভিটামিন ডি পাওয়া যায়, গরু ও খাসির কলিজায় প্রচুর পরিমাণ ভিটামিন ডি পাওয়া যায়, এমনকি গরুর দুধেও প্রচুর পরিমাণ ভিটামিন ডি পাওয়া যায়, যা আমাদের ভিটামিন ডি এর চাহিদা পূরণ করবে। উদ্ভিজ্জ খাবারগুলোর মধ্যে বাদাম ও বীজ থেকে আমরা ভিটামিন ডি পেয়ে থাকি, যা আমাদের ভিটামিন ডি এর চাহিদা মেটায়। এখন আসি ভিটামিন ডি এর কাজ। ভিটামিন ডি আমাদের শরীরে কিভাবে কাজ করে? ভিটামিন ডি হাড় গঠনে সাহায্য করে, ক্যালসিয়াম অ্যাবজর্ব করে, অস্থি গঠনে সাহায্য করে ভিটামিন ডি এর কাজ। দেখা যাচ্ছে আপনি ক্যালসিয়াম খাবার খাচ্ছেন কিন্তু সেই খাবার খাদ্য তালিকায় ভিটামিন ডি নাই, তাহলে সেই ক্যালসিয়াম আপনার অস্থিতে জমা হবে না, অস্থি সঠিকভাবে কাজ করবে না। ভিটামিন ডি একটি ভিটামিন হলেও তা হরমোনের মতো কাজ করে। শরীরের ইনসুলিন, থাইরয়েড হরমোন ভিটামিন ডি দ্বারা পরিচালিত করে। স্নায়ুগুলো দুর্বল হয়ে পড়ে, স্নায়ুগুলো পরিচালিত হয় ভিটামিন ডি এর মাধ্যমে। এমনকি ভিটামিন ডি যৌন জীবনেও ভূমিকা রাখে। এরপরে আসি ভিটামিন ডি এর অভাবজনিত লক্ষণ। ভিটামিন ডি এর অভাবে কী কী হতে পারে? ভিটামিন ডি এর অভাবে অস্থিগুলো দুর্বল হয়ে পড়ে, তখন অস্টিওপোরোসিস মানে হাড় ক্ষয় ও আর্থ্রাইটিসের মতো রোগ দেখা দেয়। শরীরে ঠিকমতো ক্যালসিয়াম অ্যাবজর্ব হয় না, হরমোনাল অসামঞ্জস্য দেখা যায়, দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে, স্নায়ুর কোষ নষ্ট হয়ে যায়, ফলে বিষণ্ণ ও দুর্বল অনুভূত হয়, অবশেষে যৌন জীবনের অবসাদ চলে আসে। ভিটামিন ডি এর অভাবজনিত লক্ষণ থেকে কিভাবে আমরা বেরিয়ে আসব, মানে এর প্রতিকার ও প্রতিরোধগুলো কি? ভিটামিন ডি এর অভাব থেকে বাঁচতে উৎস বুঝে ভিটামিন ডি গ্রহণ করতে হবে, ভিটামিন ডি যুক্ত খাবার খাদ্য তালিকায় রাখতে হবে, এবং পরিশেষে শরীরে ভিটামিন ডি এর লেভেল বুঝে ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করা যেতে পারে। পাশাপাশি ভিটামিন ডি শরীরে অ্যাবজর্বের জন্য খাদ্য তালিকায় অবশ্যই গুড ফ্যাট রাখতে হবে।